একটি যে এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা কেমন আছো তোমরা আশা করি অনেক বেশি ভালো আছো আমার হাতে বল দেখতে পাচ্ছ আমি বল খেলতেছি বল খেলা সবারই পছন্দ যেমন আমি বল খেলা অনেক পছন্দ করি তো তোমাদের কার কারা কারা বল খেলা অনেক বেশি পছন্দ করো তারা মন্তব্য করে জানাবা আজকের পর্বে কিন্তু আমরা গোলক সংক্রান্ত অঙ্ক সমাধান করাবো দেখো এই বলটা কিন্তু একটা গোলক এখনকার পর্বে আমরা গোলক সংক্রান্ত দুটি অঙ্ক সমাধান করাবো তোমাদের গণিতকে সহজ করার জন্য আমি একটি বই রচনা করেছি বইটির নাম হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স বইটি প্রকাশ করেছে গণিতের জন্য জনপ্রিয় প্রকাশনী থেকে স্কুল ম্যাথমেটিক্স বইটির কিন্তু বাংলা ভাষণ এবং ইংরেজি ভার্সন দুই ভার্সনই পাওয়া যায় যারা এখনও স্কুল ম্যাথমেটিক্স বইটি সংগ্রহ করা নাই তারা নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিয়মিত অনুশীলন করবে আশা করি তোমরা গণিতের ভয়কে জয় করতে পারবে ইনশাল্লাহ এখনকার পর্বে এই গোলক সংক্রান্ত এই দুইটা অঙ্ক আমরা সমাধান করাবো দেখো সমস্যা এক কি বলা আছে দিন রাত্রি কীভাবে সংগঠিত হয় তা পরীক্ষা করার জন্য তুমি পাতলা প্লাস্টিক পেপার দিয়ে ষোলো সেন্টিমিটার ব্যাসের একটি ভূগোলক বানাতে চাও দেখো বলা আছে যে দিন রাত্রি কীভাবে সংগঠিত হয় তা পরীক্ষা করার জন্য তুমি পাতলা প্লাস্টিক পেপার দিয়ে ষোলো সেন্টিমিটার ব্যাসের একটি ভূগোলক বানাতে চাও এখানে বলা আছে প্রতি বর্গ সেন্টিমিটার প্লাস্টিক পেপারের দাম পাঁচ টাকা হলে ভূগোলকটি বানাতে তোমার মোট কত টাকা আর প্লাস্টিক পেপার লাগবে মোট কত টাকার প্লাস্টিক পেপার লাগবে সেটা বের করতে বলা হয়েছে দেখো মনে করো যে এরকম একটা ভূগোলক বানা বা তুমি প্লাস্টিক পেপার দিয়ে তো এই ভূগোলকের কিন্তু ব্যাস দেয়া আছে ব্যাস দেয়া আছে এখন বলা আছে প্রতি বর্গ সেন্টিমিটার প্লাস্টিক পেপারের দাম পাঁচ টাকা হলে ভূগোলকটি বানাতে মোট কত টাকা খরচ হবে তাহলে প্লাস্টিক পেপার দিয়ে যেহেতু এরকম একটা ভূগোলোক বানাবা তাহলে আমার দরকার কি আগে এই ভূগোলোকের কিন্তু পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করতে হবে তার মানে আমরা এই যে মনে করো গোলক আছে এই গোলকটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করব। যেহেতু ব্যাস দেয়া আছে ব্যাস দেওয়া থাকলে আমরা অনায়াসে দুই দিয়ে ভাগ করে ব্যাসাধ্য পাবো ব্যাসাধ্য পেলে কিন্তু আমরা গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করতে পারবো গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে ফোর পাই আর স্কোয়ার তাহলে আরের মান বসাই দাও পায়ের মান দাও তাহলে ক্ষেত্রফল পেয়ে গেলে এখন পোস্টে বলা আছে যে এক বর্গ সেন্টিমিটার প্লাস্টিক পেপারের দাম পাঁচ টাকা তাহলে ক্ষেত্রফল যা আসবে তত বর্গ সেন্টিমিটার প্লাস্টিকের দাম হবে পাঁচ গুণ তত ক্যালকুলেশন করো অ্যান্সার চলে আসবে একেবারে সহজ অঙ্ক দেখো এখানে পোস্টে কি বলা ছিল প্রশ্নে বলা ছিল যে প্লাস্টিকের মানে পাতলা প্লাস্টিক পেপার দিয়ে ষোলো সেন্টিমিটার ব্যাসের একটি ভূগোলক বানাতে হবে মানে এরকম গোলক বানাতে হবে এটা মনে করো যদি বল এটা হচ্ছে একটা কিন্তু গোলক দেখো তাহলে আমরা ধরে নিব ভূগোলকের ব্যাসার্ধকে আর ধরলাম ব্যাসার্ধকে আর ধরলাম তাহলে ভূগোলকটির ব্যাস কত হবে ব্যাস হবে হচ্ছে টু আর ব্যাসার্ধকে দুই দ্বারা গুণ করলে ব্যাস পাওয়া যাবে এখানে দেখো পোস্টে কিন্তু বলায় আছে যে ষোলো সেন্টিমিটার ব্যাসের একটি ভূগোলক বানাতে চাও তার মানে ব্যাস দিয়ে আছে ষোলো সেন্টিমিটার তাহলে আমরা ব্যাস পেলাম কত টু আর তাহলে পোস্ট টু আর ইকুয়াল টু কত হবে ষোলো টু গুণ আকার আছে পক্ষান্তর করলে কত হবে ভাগ হবে তার মানে কাটাকাটি করলে হবে হচ্ছে আট তার মানে আর এর মান কত পাবো আট পাবো তার মানে আমরা যে ভূগোলক বানাতে হবে তার ব্যাস হচ্ছে আট পাবো এখন আমরা ভূগোলকটির হলো ক্ষেত্রফল বের করবো তার মানে আমরা গোলকের ক্ষেত্রফল বের করব। তাহলে গোলকের ক্ষেত্রফলের সূত্র কি ফোর পাই আর স্কোয়ার তাহলে ভূগোলকটির ক্ষেত্রফল কি হবে ফোর পাই আর স্কোয়ার এইটা হবে সূত্র এবার দেখো আমরা ফোর লিখলাম পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর আরের মান কত আরের মান আট যেহেতু স্কোয়ার আছে তাহলে লিখবো আট স্কোয়ার এবার এটা যদি ক্যালকুলেটারে ক্যালকুলেশন করো তাহলে পাবা হচ্ছে আটশো চার দশমিক দুই পাঁচ বর্গ সেন্টিমিটার এখানে বলা আছে এক বর্গ সেন্টিমিটার প্লাস্টিক পেপারের দাম পাঁচ টাকা তাহলে বলবো যে দেখো সেটা হচ্ছে যে অতএব ভূগোলকটি বানাতে আটশো চার দশমিক দুই পাঁচ বর্গ সেন্টিমিটার প্লাস্টিক প্রয়োজন তার মানে আমরা ভূগোলকটির ক্ষেত্রফল বের করেছি তাহলে যে ভূগোলকটির ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলটা হবে কি ভূগোলকটি বানাতে এত বর্গ সেন্টিমিটার প্লাস্টিকের প্রয়োজন হবে তাহলে এইখানে প্রশ্নে বলা আসে এক বর্গ সেন্টিমিটার প্লাস্টিক পেপারের দাম হচ্ছে পাঁচ টাকা তাহলে লিখতে পারবো হচ্ছে যে অতএব আটশো চার দশমিক দুই পাঁচ বর্গ সেন্টিমিটার প্লাস্টিকের মূল্য হবে হচ্ছে পাঁচ গুণ আটশো চার দশমিক দুই পাঁচ পাঁচ গুণ আটশো চার দশমিক দুই পাঁচ ক্যালকুলেটার করল ক্যালকুলেটর ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে চার দশমিক দুই পাঁচ টাকা প্রায় এটা হচ্ছে আমার অ্যান্সার দেখো আমার অ্যান্সার চলে এসেছে দেখো প্রশ্নে কি বলা ছিল ভালো করে দেখো বলা ছিল যে পাতলা প্লাস্টিক পেপার দিয়ে ষোলো সেন্টিমিটার ব্যাসের একটি ভূগোলক বানাতে চাই পাতলা প্লাস্টিক পেপার দিয়ে তাহলে আমার ভূগোলকটি হচ্ছে কিন্তু গোলক আকৃতির তার মানে আমরা ভূগোলোকটি মানে গোলক তার মানে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করবো পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করার সূত্র কি ফোর পাই আর স্কোয়ার এখানে আরের মান বসাই দিলে আমরা পৃষ্ঠতলের ক্ষেত্রফল পাবো আমরা যে ক্ষেত্রফল পাব সেটাই হবে কি ভূগোলকটি বানাতে আমরা ক্ষেত্রফল পেয়েছে আটশো চার দশমিক দুই তাহলে তাহলে ভূগোলকটি বানাতে আটশো বর্গ সেন্টিমিটার প্লাস্টিক প্রয়োজন তো এখানে বলা আছে এক বর্গ সেন্টিমিটার প্লাস্টিক পেপারের দাম হচ্ছে পাঁচ টাকা তাহলে এত বর্গ সেন্টিমিটার প্লাস্টিক পেপারের মূল্য হবে পাঁচ গুণ এত ক্যালকুলেশন করলে যা হবে সেটাই হচ্ছে অ্যানসার এখন আমরা সমস্যা দুই এখানে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা সমাধান করাবো এই অঙ্কটাও একেবারে সহজ দেখো কি বলা আছে বলা আছে একটি নিরেট অর্ধ গোলকের ব্যাস দশ সেন্টিমিটার নিরেট মানে কি ভিতরে পূর্ণ দেখো এই বলটা কিন্তু নিরেট না কারণ ভিতরে কিন্তু ফাঁপা আচ্ছা এই যে বলটা এই বলটাও কিন্তু নিরেট না কারণ ভিতরে হচ্ছে ফাঁপা কিন্তু আমার কাছে আছে দেখো মনে করো যে এই একটা মালটা আছে মালটাটাও কিন্তু একটা গোলক এই মালটাটা কিন্তু ভিতরে কিন্তু ফাঁপা নাই তার মানে এই মালটাটা কিন্তু একটা নিরেট তার মানে বলতে পারি যে এই মালটাটা হচ্ছে নিরেট নিরেট গোলক কিন্তু এই বলটা কিন্তু নিরেট গোলক না দেখো এই বলটা এইটাও কিন্তু নিরেট গোলক না কারণ এর ভিতরে কিন্তু ফাঁপা আছে দেখো বলা আছে একটি নিরেট অর্ধ ব্যাস দেওয়া আছে ব্যাসকে দুই দ্বারা ভাগ করলে আমরা ব্যাসার্ধ পাবো নিরেট মানে কি ভিতরে কিন্তু ফাঁপা নাই তার মানে ভিতরে একেবারে পরিপূর্ণ আছে এই যে দেখো এইটার মতো এরপরে বলা আছে অর্ধগোলকটির বক্রতল বা উপরিতলের ক্ষেত্রফল ও সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো আচ্ছা আমরা এইটুকু আগে বের করি তার মানে অর্ধগোলকটির বক্রতল বা উপরিতলের ক্ষেত্রফল বের করতে হবে মনে করো এই যে একটা বল এই বলটাকে আমি একেবারে মাঝখান দিয়ে কাটছি একেবারে মাঝখান দিয়ে কেটে আমরা কয়টা ভাগ পেয়েছি দুইটা ভাগ পেয়েছি এটা যদিও ফাঁকা আছে মনে করো যে এটা নিরেট মনে করো ভিতরে ফাঁক ভিতরে হচ্ছে ফাঁকা নাই তো এই যে অর্ধ গোলক পেলাম এই অর্ধ আমার বের করতে বলা হয়েছে বক্রতল বা উপরিতলের ক্ষেত্রফল দেখো আমরা জানি যে একটা পূর্ণ গোলক এটা কিন্তু একটা গোলক এটা কিন্তু একটা গোলক এই পূর্ণ গোলকের ক্ষেত্রফল পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দেখো ফোর পাই আর স্কোয়ার তাহলে অর্ধ বক্রতল বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে টু পাই আর স্কোয়ার হবে কিন্তু টু পাই আর স্কোয়ার হবে তাহলে দেখো আমার ধরি অর্ধ গোলকের ব্যাসার্ধ আমরা আট সেন্টিমিটার ধরলাম তাহলে অর্ধগোলকের ব্যাস কত হবে ব্যাসার্ধকে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমরা ব্যাস পাবো তার মানে ব্যাস হবে কিন্তু টু আর তাহলে ব্যাস টু আর ইকুয়াল টু কত দিয়ে আসে আসে দশ সেন্টিমিটার তাহলে আমরা লিখতে পারি টু আর ইকোয়াল টু দশ দুই গুণ আকারে আসে পক্ষান্তর করলে ভাগ হবে যদি আমরা কাটাকাটি করি তাহলে পাঁচ পাবো তার মানে আর এর মান কত হবে আরের মান হবে হচ্ছে পাস তার মানে ব্যাসার্ধ আমরা পাস পেয়েছি এখন আমরা অর্ধ গোলকটির বক্রতলের ক্ষেত্রফল বের করব বক্রতল বলতে উপরের পৃষ্ঠের ক্ষেত্রফল বের করব দেখো এইটা এটা হলো একটা পূর্ণ গোলক ছিল এই পূর্ণ গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সূত্র কী মানে উপরের টুকের ক্ষেত্রফলের সূত্র কি উপরের যেটা পৃষ্ঠতল এই পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ফোর পাই আর স্কোয়ার বা বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে ফোর পাই আর স্কোয়ার কিন্তু আমরা এটাকে দুই ভাগে ভাগ করলাম তাহলে এই অর্ধেক যে ভাগ পেলাম এই অর্ধেক ভাগের মানে অর্ধ গো অর্ধগোলক এটা মনে করা যে গোলক এই বলটা হলো গোলক তাহলে এই অর্ধগোলকের ক্ষেত্রফল কত হবে অর্ধগোলকের পৃষ্ঠ মানে বক্রতল বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল অর্ধগোলকের এই যে বক্রতলের ক্ষেত্রফল কত হবে বক্রতলের ক্ষেত্রফল হবে সূত্র হবে টু পাই আর স্কোয়ার তাহলে লিখবো অতএব অর্ধগোলকটির বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে টু পাই আর স্কোয়ার আর পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর মান ফাইভ তাই এবার এটা ক্যালকুলেশন করলে একশো সাতান্ন দশমিক শূন্য আট বর্গ সেন্টিমিটার প্রায় তার মানে এইটা হচ্ছে আমার অ্যান্সার এরপরে বের করতে বলা হয়েছে সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো অনেকে মনে করতে পারে যে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল না গোলক না কিন্তু বলা আছে অর্ধ গোলক অর্ধ গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে তাহলে অর্ধ এই অর্ধ গোলকের কিন্তু আমরা সমগ্র তলের ক্ষেত্রফল বের করব তাহলে এই যে বক্রতল বা এই উপরের পৃষ্ঠ এই উপরের টুকের ক্ষেত্রফল কত উপরের টুকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে টু পাই আর স্কোয়ার দেখো আমি আবারও বলছি একটা পূর্ণ গোলক একটা পূর্ণ গোলক পূর্ণ গোলকের ক্ষেত্রফল হচ্ছে ফোর পাই আর স্কোয়ার তাহলে অর্ধ গোলকের ক্ষেত্রফল কি অর্ধগোলকের ক্ষেত্রফল হচ্ছে টু পাই আর এখন এই অর্ধগোলকের কিন্তু সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে তাহলে অর্ধগোলকের আমরা সমগ্র তলের ক্ষেত্রফল বের করব তাহলে দেখো আমি যদি এইটার উপরে রাখি রাখলে কিন্তু আমরা যদি রাখি তাহলে এইখানে কিন্তু একটা বৃত্ত তৈরি হবে আমরা উপরের পৃষ্ঠের ক্ষেত্রফল বের করব আমার উপরের পৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে দেখো এর বক্রতলের ক্ষেত্রফল কত হবে বক্রতলের ক্ষেত্রফল হবে হচ্ছে টু পাই আর স্কোয়ার আর এইখানে কিন্তু আমার একটা বৃত্ত তৈরি হবে এখানে কিন্তু নিচে কিন্তু একটা বৃত্ত তৈরি হবে নিচে কিন্তু একটা বৃত্ত তৈরি হবে তাহলে ত্তেরও ক্ষেত্রফল ফল বের করতে হবে কারণ এই অর্ধগোলকটির সম্পূর্ণ ক্ষেত্রফল বের করতে বলছে অর্ধগোলকের তলের ক্ষেত্রফলের ক্ষেত্রে উপরে দেখো উপরে যেটা বক্রতল এই উপরের তলের কি বক্রতলের ক্ষেত্রে আর এই নিচে নিচেও কিন্তু একটা কি হবে বলো দেখি নিচে কিন্তু একটা বৃত্ত হবে তার মানে নিচের এই বৃত্তের ক্ষেত্রফলও কিন্তু আমার বের করতে হবে তার মানে নিচের বৃত্তের ক্ষেত্রফল কত পাই আর স্কোয়ার তাহলে অর্ধগোলকটির তলের ক্ষেত্রফল কত হবে সেটা হলো যে দেখো এই উপরের পৃষ্ঠের ক্ষেত্রফল উপরের অর্ধগোলকের অর্ধ বক্রতল বক্রতল মানে এই যে উপরের উপরের পৃষ্ঠ পৃষ্ঠের আর এই নিচে কিন্তু এখানে একটা কিন্তু বৃত্ত তৈরি হবে নিচে কিন্তু একটা বৃত্ত তৈরি হবে তুমি যদি এইভাবে আকো আঁকলে কিন্তু একটা বৃত্ত পাবা দেখো কলম দিয়ে যদি এইভাবে দাগ দাও এই যে আমি অলরেডি কলম দিয়ে দাগ দিচ্ছি দাগ দিলে দেখো এখানে একটা বৃত্ত পাচ্ছ দেখো বৃত্ত পাবা আচ্ছা আগের বৃত্তটা একটু দেখা যাচ্ছিলো না দেখো আমরা যদি এই মার্কার দিয়ে দাগ দিই দাগ দিয়ে তুলে যদি তাহলে দেখো একটা বৃত্ত পাচ্ছ তার মানে আমার দেখো উপরিতল বা বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে টু পাই আর স্কোয়ার আর এইখানে কিন্তু নিচে একটা বৃত্ত আছে তাহলে এই বৃত্তেরও ক্ষেত্রফল বের করতে হবে এই বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কোয়ার তাহলে হবে কি দেখো সেটা হচ্ছে যে টু পাই আর টু পাই আর মানে হচ্ছে এই উপরের পৃষ্ঠ বা বক্রতলের ক্ষেত্রফল আর পাই আর হচ্ছে এই যে বৃত্তটা যে জায়গায় আছে এই বৃত্তের ক্ষেত্রফল তার মানে এই বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার তাহলে টু পাই আর স্কোয়ার আর পাই আর স্কোয়ার যোগ করলে হবে হচ্ছে থ্রি পাই আর স্কোয়ার এবার থ্রি লিখলাম পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর আরের মান দেখো আরের মান ব্যাস আমরা পেয়েছি পাস তাহলে পাশ স্কোয়ার লিখবো এবার এটা যদি ক্যালকুলেটারে ক্যালকুলেশন করো তাহলে পাবা হচ্ছে দুইশো দশমিক সিক্স টু বর্গ সেন্টিমিটার প্রায় তার মানে আমরা দেখো সমগ্র তলের ক্ষেত্রফল পেলাম এখন বলা আছে সমগ্র গোলকটিকে রং করতে প্রতি বর্গ সেন্টিমিটারে দুই টাকা খরচ হলে মোট কত টাকার প্রয়োজন এটা গোলকটা কিন্তু নিরেট তার মানে এই ভিতরে কিন্তু নিরেট এখানে কিন্তু কোনো ফাঁকা নাই এখানে কিন্তু কোনো ফাঁপা থাকবে না তার মানে আমরা রঙ করব কিন্তু সমগ্র এইখানে রঙ করব তারপরে এই জায়গায় রং করব এই জায়গায় এই জায়গাটা একেবারে মনে করো ফাঁপা নাই তার মানে এইখানে রঙ করব এইখানেও রঙ করব। তার মানে আমার দেখো সেটা হলো যে বলা ছিল যে সমগ্র গোলক অর্ধ রং রঙ করতে এখানে কিন্তু অর্ধগোলক বলা আছে অর্ধ রং করতে প্রতি বর্গ সেন্টিমিটারে দুই টাকা খরচ হয় তাহলে বলবো এক বর্গ সেন্টিমিটার রং করতে খরচ হয় কত টাকা দুই টাকা তাহলে আমরা দেখো অর্ধগোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত পেয়েছি দুইশো দশমিক সিক্স তাহলে দুইশো পঁয়ত্রিশ দশমিক বর্গ সেন্টিমিটার রং করতে খরচ হবে সেটা হলো দুইশো দশমিক সিক্স টু গুণ দুই তার মানে এর সাথে দুই গুণ করব গুণ করলে আসে চারশো একাত্তর দশমিক দুই চার টাকা প্রায় এটা হচ্ছে অ্যান্সার দেখো অ্যান্সার আমরা পেয়ে গেছি অঙ্কটা কিন্তু সহজ তুমি একটু নিজে চেষ্টা করলেই পারবা দেখো বলা ছিল একটি নিরেট অর্ধ ব্যাস হচ্ছে দশ সেন্টিমিটার তাহলে ব্যাসকে দুই দ্বারা ভাগ করলে আমরা ব্যাসাধ্য পাবো তার মানে আমরা অর্ধ গোলকের ব্যাসাধ্য হচ্ছে আর ইকুয়াল টু পাঁচ সেন্টিমিটার এখন বলা আছে অর্ধগোলকটির বক্রতল বা উপরিতলের ক্ষেত্রফল বের করো তাহলে অর্ধগোলকটির বক্রতল বা উপরিতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে টু পাই আর স্কোয়ার একটি পূর্ণ গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ফোর পাই আর স্কোয়ার তাহলে একটি অর্ধগোলকের পৃষ্ঠতল বা বক্রতলের ক্ষেত্রফল হবে হচ্ছে টু পাই আর স্কোয়ার তাহলে আরের মান বসাবো পায়ের মান বসাবো যা আসবে সেটা হচ্ছে অ্যান্সার এরপরে বলা আছে যে অর্ধগোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল বের করো তাহলে অর্ধগোলকটির সমগ্র তলের ক্ষেত্র বল কি হবে এইখানে যে পৃষ্ঠতল আছে বা এই যে বক্রতল আছে এই বক্রতলের ক্ষেত্রফল মানে টু পায়ে আর স্কোয়ার আর এইখানে এই যে যে জায়গায় রাখবো সেইটা সেখানে কিন্তু একটা কি হবে বৃত্ত তৈরি হবে তার মানে সেই বৃত্তের ক্ষেত্রফল তার মানে টু পায়ে আর স্কোয়ার প্লাস পায় আর স্কোয়ার যোগ করলে হবে থ্রি পায়ে আর স্কোয়ার এখানে পায়ে এর মান বসাই দিব বসাই দিলে অ্যান্সার চলে আসবে এবার বলা আছে সমগ্র অর্ধগোলকটি রং রঙ করতে প্রতি বর্গ সেন্টিমিটারে দুই টাকা খরচ হলে মোট কত টাকা খরচ হবে তাহলে বলবো এক বর্গ সেন্টিমিটার রং করতে খরচ হচ্ছে দুই টাকা তাহলে এই যে আমরা পেলাম হচ্ছে অর্ধগোলকটি সমগ্র তলের ক্ষেত্র ফল হচ্ছে দুইশো পঁয়ত্রিশ দশমিক সিক্স টু বর্গ সেন্টিমিটার তাহলে দুইশো পঁয়ত্রিশ দশমিক সিক্স টু বর্গ সেন্টিমিটার রঙ করতে খরচ হয় দুইশো পঁয়ত্রিশ দশমিক সিক্স টু ইন্টু টু গুণ করলে যা হবে সেটাই হচ্ছে অ্যান্সার স্কুল ম্যাথমেটিক্স নামে আমি একটি বই রচনা করেছি বইটি হচ্ছে নবম শ্রেণীর গণিতের জন্য পূর্ণাঙ্গ শিক্ষা সহায়ক বই বইটি প্রকাশ করেছে গণিতের জন্য জনপ্রিয় রূপন্তী প্রকাশনী থেকে এখনও যারা স্কুল ম্যাথমেটিক্স বইটি সংগ্রহ করা নয় তারা নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করবে এখনকার পর্বে আমি এই গোলক সংক্রান্ত অঙ্ক দুইটা সমাধান করেছি আগামী পর্বে গোলকের আয়তন সংক্রান্ত বিস্তারিত আমরা আলোচনা করব আশা করি তোমাদের তোমরা এই পর্বটা বুঝতে পেরেছ তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে পর্বটি শেষ করছি সবাই ভালো থাকবে